এয়ারপোর্টে প্লেন দেখতে আসছি, সেই যশোর থেকে অনেক দূর থেকে এসেছি। ওরে বাবা, হ্যাঁ, দুই ভাই মিলে। আচ্ছা, ভাই এখানে নতুন আইছে কিন্তু আমি এখানে থাকি পাশে। জি, ভাই এসেছে এখানে। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আসছি আমি বাংলাদেশের এমন একটি জায়গায়, আপনারা হয়তো টিভিতে বা বিভিন্ন ছবিতে দেখেন প্লেন কীভাবে নামে এবং প্লেন কীভাবে উঠে, ঠিক এরকমই ভিডিও আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো, নিজের হাঁকাবো যে কত দর্শক এই জায়গায় আসে এই বিকেলবেলায় সকালবেলায় এই প্লেন নামা এবং ওঠার দিনে দেখতে। ছোটো ছোটো প্লেনগুলো দেখবেন, এগুলো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী স্থানে যায়, কক্সবাজার, যশোর, ময়মনসিংহ বিভিন্ন জায়গা যায়। আর বড় বড় প্লেনগুলো এগুলো ভাই আপনারা কি এখানে দেখতে আসছেন? হ্যাঁ অবশ্যই, আমরা এয়ারপোর্টে প্লেন দেখতে আসছি, সেই যশোর থেকে অনেক দূর থেকে এসেছি। ওরে বাবা, হ্যাঁ, দুই ভাই মিলে। আচ্ছা, ভাই এখানে নতুন আইছে কিন্তু আমি এখানে থাকি পাশে। জি, ভাই এসেছে এখানে বিমানবন্দরে নতুন এসেছে বিমান দেখতে। আচ্ছা আচ্ছা, আমরা অনেক আনন্দ উপভোগ করলাম বিমানবন্দরে এসে। আচ্ছা আচ্ছা, আমি জীবনে প্রথম আইছি ঢাকাতে। আচ্ছা, এসে এয়ারপোর্টে এসে আমার খুব আনন্দ পাইছি, আল্লাহ আমার এখানে তৌফিক দান করেছেন এখানে আসার, এই জন্য এসে খুব আনন্দ পাইছি। মানে প্লেন ওঠা নামা দেখতে পারছেন তো? হ্যাঁ, প্লেন উঠছে আবার নামছে সব দেখছি, ল্যান্ডিংগুলো ভালোভাবে আমরা উপভোগ করছি ভালোভাবে। আচ্ছা আচ্ছা, এই যে প্লেসটা, এই প্লেসটার নাম জানেন আপনারা? বন্ধুরা, এতক্ষণ আমরা দর্শকদের কথাবার্তা শুনলাম, এখন আমরা প্লেন টেকিং অফ কিভাবে করে সেটা খুব কাছ থেকে দেখবো। ছোট্ট একটি প্লেন, হয়তো বা এটি আমাদের দেশের অন্তর্বর্তী স্থানে যাবে, এখন টেকিং অফ করবে। বাউনিয়াবাদ থেকে এয়ারপোর্ট সংলগ্ন বটতলা স্থানে আমরা আজকে এখানে আসছি। প্লেন আগে থেকে আপনারা দেখতে পেলেন যে একটু আগে দেখেন দর্শকরা এখানে কীভাবে আনন্দ করলো, ঠিক আমার পিছনে এখন একটি প্লেন ল্যান্ডিং করবে, আপনারা এনজয় করুন। যতটুকু দেখা যাবে যাবে তো দেখা যায়।
বেশি দূরে গেছে না আরে এই উইটাকে ধরে কাছে উঠছে